ভাবি আসবে না, লাকি তো তার বাসায় চলে গেছে। আর আমাদের চিকেন রান্না বাচ্চাদের জন্য, তারপর হ্যাপির জামার পছন্দ চিচিঙ্গা, কালকে আজকে অবশ্য ওদের কোচিং আছে তো সেজন্য, আর কালকেই তো ছুটি, তারপর মানডে থেকে স্কুল। আর নিজের বাসায় তো একটু বাচ্চাদের এসেই স্কুল থাকলে অনেক কাজ থাকে, সেজন্য চলে গেছে। আলিজের রাদিয়া আছে, আকসা বুড়িকে মিস করতেছি। হ্যাপি কাটাকাটি করাতে আমার খুবই ইজি হয় রান্না বান্না। আর আমার হাতে চিকেন কেমন রে, আসবে একজন হ্যাঁ গ্রানে গ্রানে আসবে, আমার বড় মেয়ে গ্রান পাইলেই হয়। আজকে আম্মার রেসিপিতে আমাদের হবে শুটকি, আম্মার রেসিপিতে আজকে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ভেজিটেবল তো সেজন্য বাংলাদেশি চিচিঙ্গা, তারপর কলমি শাক, আর আছে হচ্ছে ধনিয়া পাতার ডাটা মোটা মোটাগুলো, এগুলো কামড়ে পড়লে অনেক ভালো লাগে। আলুও নিয়েছি, শুটকি আর চিংড়ি ভালো লাগে না চিচিঙ্গার জন্য। পেঁয়াজ আমাদের চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, বেশি কিছু ইউজ করি নাই, সিম্পলের মধ্যে এটা ভালো লাগে, দেখতেই কত সুন্দর লাগতেছে, খেতে নিশ্চয়ই মজা হবে। আমি সবসময় আমার ভিডিওতে বলি কারিটা যখন একটু হয়ে আসবে তখন রসুন আর মরিচ এভাবে ছেঁচে দিলে শুটকির কারি খুবই মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাতে একটু পানি দিয়ে তারপর মিক্সড করে ফেলবো। আমি কিন্তু শুটকির কারি নিয়ে নিতেছি, কারণ আর অপেক্ষা করা যায় না, আর এর কারি দেখলে তো কেউ অপেক্ষাও করতে পারবে না। আমার রান্নাটা কিন্তু একদম আম্মার মতোই হয়, অনেক মজা হয়, সবাই পছন্দ করে শুটকির কারি তো খুকি ও আল্লাহ, একবার সালমা আপু আর আম্মার মতো। আমাদের সবার হাতের রান্না একরকম, আমার বড় আপু, আম্মা, লাকি, হ্যাপি, জুথি সবার রান্না, আমার ভাবির রান্না অনেক মজা, সবার রান্নাই সেম। আজকে আমাদের লাঞ্চ মানে অনেক সুন্দর লাগতেছে, যে খুকি চিকেন রান্না করছে, আর এটা তো নাই বললাম শুটকি দিয়ে কলমি শাক আর চিচিঙ্গা, সবগুলো দেখতে ইয়াম্মি মনে হচ্ছে, প্রশংসা করতে করতেছেন নিজে, আবার খাওয়া।